Welcome in my blog channel. আপনাদের আরেকটা অন্য ফ্লেভারের ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, বাইরে যেখানে কোনো গাছ বা অন্য কোনো গাছ হওয়ার কথা নয়, সেখানে আমি কুমড়ো গাছ হয়েছে। আর এর জন্য কুমড়ো গাছ, কেননা গরু ছাগলের অত্যাচার আছে, তবুও সেখানে এত সুন্দর গাছ হয়েছে আর কুমড়ো হয়েছে, সেগুলো আমরা আজকে দেখাবো। হ্যাঁ, দেখুন গাছগুলো কি সুন্দর হয়েছে। এই যে গাছগুলো লতিয়ে লতিয়ে এসছে, আর কুমড়ো, দেখুন কুমড়োর কুড়িগুলো এসছে। এই দেখুন কুমড়ো, আজকে আমি ওই কুমড়োটা কাটবো। এর আগেও তিন চারটে কুমড়ো হয়েছে, যেগুলো 3 থেকে 4 কেজি ওজন এক একটা। দেখুন প্রত্যেকটা কুড়ি এসেছে, এদিকেও কুড়ি আছে, যেগুলো অত ভালো দেখা যাচ্ছে না, পুরো এরিয়াটা ভরে নিয়েছে। সুবিধা এটাই আর কি, যে গরুতে খাচ্ছে না, এর জন্যই আমাদের সুবিধা হয়ে গেছে। আর এর জন্যই আমরা এটাকে বাইরে লাগানোর সাহস পাই। এখানে দুটো গাছ লাগানো হয়েছে জঙ্গলের মধ্যেই, খুব সুন্দর হয়েছে। এর জন্য এটা স্পেশাল। এর আগেও আমার 3 থেকে 4টে কুমড়ো হয়েছে, যেগুলো এক একটার ওজন আপনার 3 থেকে 4 কেজি ওজন হয়েছে, যার মধ্যে একটা পচে গেছে আর বাকি দুটো খাওয়া হয়েছে। এই দেখুন এই এই কুমড়োটা আজকে আমি কাটবো। এখানে দেখুন বড় হয়েছে প্রচুর। কমসে কম 4 কিলো ওজন। কেটে নিলাম। আমার চিন্তাই করা যায় না কেন এত সুন্দর এত বড় কুমড়ো হতে পারে। এর জন্যই একটু অন্য ফ্লেভারের ভিডিও হলো। আর কুমড়ো শুধু কুমড়োর জন্যই নয়, আমরা এগুলো শাক হিসাবে ইউজ করি। আর কুমড়োর ফুলগুলোও অতি সুন্দর পকোড়া হয়। হ্যাঁ, দেখুন কত সুন্দর কুমড়ো হয়েছে। আমাদের অন্য চ্যানেল দেখে, অন্য ভিডিও দেখেছেন, যেগুলো বিভিন্ন জায়গায় জার্নি, মার্কেটের জার্নি, মার্কেটিং, ক্লথ মার্কেট, এগুলো সব দেখিয়েছিলাম। আর এটা অন্য টাইপের ভিডিও, যেগুলো আমি আগে আপলোড করেছিলাম। এর জন্যই গার্ডেন সিরিজের আরও কিছু ভিডিও আপলোড করব। আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন। বি উইথ আস, থ্যাংক ইউ ভেরি মাচ।